কূটনৈতিক সম্পর্ককে মজবুত করতে বিদেশ নীতিতে বরাবরই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার সুফলও মিলেছে হাতে নাতে। এবার ফ্রান্সের সঙ্গে মজবুত সম্পর্ক গড়তে দুদিনের জন্য প্যারিস সফরে গেলেন প্রধানমন্ত্রী মোদী। এদিন সকালেই তিনি দিল্লি থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেন। বিকেল 4টে নাগাদ তিনি প্যারিসের ওরলি বিমানবন্দরে পৌঁছবেন। ফ্রান্সের বাস্তিল দিবস উদযাপনেও বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিবৃতি জারি করে জানান, দুদিনের সফরে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে প্রতিরক্ষা থেকে শুরু করে মহাকাশ, সিভিল, নিউক্লিয়ার, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। এই সফরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে বলেও তিনি জানান। প্যারিস সফরে প্রধানমন্ত্রী ফ্রান্সের বার্ষিক বাস্তিল দিবসের অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে যোগ দেবেন। বাস্তিল দিবসের প্যারেডে ভারতীয় তিন বাহিনীর মোট 269 জন সদস্য অংশ নেবেন। পাশাপাশি ভারতীয় বায়ুসেনার 3টি রাফাল ফাইটার জেটও ফ্লাইপাস্টে সামিল হবে ফ্রান্সের যুদ্ধ বিমানগুলির সঙ্গে। জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেল 4টেই প্যারিসে পৌঁছানোর পর সন্ধ্যে 7:30 নাগাদ তিনি ফ্রান্সের সেনেটে পৌঁছবেন এবং সেনেট প্রেসিডেন্ট জেরার্ড লারচারের সঙ্গে দেখা করবেন। রাত 8:45 নাগাদ তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী এলিজাবেথ বর্নের সঙ্গে দেখা করবেন। এরপরে তিনি লা সিয়েন মিউজিক্যাল অনুষ্ঠানে অনাবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এরপরে ভারতীয় সময় অনুযায়ী রাত 12টা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এলিজি প্যালেসে পৌঁছবেন। সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রধানমন্ত্রী মোদীর জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করবেন। ভিওর রিপোর্ট, আর ই নিউজ।